গুচ্ছবিজ্ঞানের প্রশ্ন সমাধানের এই পর্যায়ে আমি পদার্থ অর্থাৎ ফিজিক্সের সলিউশনটা দিব। তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, আমি কি বলি ওইগুলো একটু নোট করে রাখতে পারো, অথবা তোমরা মিলাইয়া দেখো যে আমি যেগুলো বলতেছি ওইগুলো তোমরা কি দাগাইছো কি না। দেখো, 21 নম্বরে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে, এটার আনসার হচ্ছে সি অর্থাৎ ঘ নম্বর সি। তারপরে 22 নম্বরটার আনসারটা দেখো, এটার আনসারটা একটু আমি কনফিউশন আছি, এটা বিও হইতে পারে অথবা ডিও হইতে পারে। 23 নম্বর আনসারটা হচ্ছে ডি, আমি আনসারগুলো বলে দিচ্ছি তোমরা জাস্ট মিলাই দেখো। 23 নম্বরের আনসার হচ্ছে ডি, 24 নম্বরের আনসার হচ্ছে সি, 25 নম্বরের আনসার হচ্ছে বি। ওকে, পরবর্তী পেজে যাচ্ছি। 26 নম্বরের আনসার হচ্ছে এ, 27 নম্বরের আনসার হচ্ছে এ, 28 নম্বরের আনসার হচ্ছে এ, 29 নম্বরের আনসার হচ্ছে বি। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। 30 নম্বরের আনসার হচ্ছে ডি, 31 নম্বরের আনসার হচ্ছে সি, 32 নম্বরের আনসার হচ্ছে বি, 33 নম্বরের আনসার হচ্ছে, এটা নিয়েও আমি একটু কনফিউশন, এটাও ডিও হইতে পারে এও হইতে পারে, তোমরা একটু মিলাই দেখো। 34 নম্বরের আনসার হচ্ছে সি, 35 নম্বরের আনসার হচ্ছে এ, 37 নম্বরের আনসারটা নিয়েও একটু কনফিউশন, 37 37, এই দুইটা তোমরা একটু দেখো ভালো করে যে এই দুইটার আনসার কী হইতে পারে, আর তোমরা যদি পারো তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে। 38 নম্বরের আনসার হচ্ছে এ, 39 নম্বরের আনসার হচ্ছে ডি, 40 নম্বরের আনসার হচ্ছে বি। তোমরা যদি কোনোটা না বুঝে থাকে তাহলে আবার পজ করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারো। আর এটা ছিল পদার্থে অর্থাৎ ফিজিক্সের আনসার, পরবর্তীতে আইসিটি ম্যাথ আর যা যা বিভাগ আছে ইংলিশ সবগুলার সলিউশন আমি দিব এই চ্যানেলে। সো আমার সাথেই থাকো, ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো।